নাটোর লালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনিকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষের লোকজন পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে লালপুর থানার ওসি উজ্জ্বল হাসান ওসমান গনি উপজেলার একই গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি পুলিশ সূত্রে জানা গেছে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন ধরে বিরত চলছিল ওসমান গনির বাড়িতে এসে তার বাবা ও কয়েকজন সদস্যকে কুপিয়ে আহত করে এরপর ঘটনার জেরে সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে এ বিষয়ে লালপুর থানার ওসি মোহাম্মদ উজ্জ্বল হাসান জানান কদিম চিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আব্দুর রাজ্জাক